আবারও বলছি এটা আপনি রাখবেন না, এটা কারো কোনো উপকার করেনি। আমার 50,000 টাকা হোক। তুমি এখনো বিশ্বাস করো টাকা আসবে? বাবা তুমি না প্রথম ইশ করো। কি বলতো? তোমার জন্য একটা চাকরি আছে, তুমি তো চাইলে একটা চাকরি করতে পারো। না পারি না, আমাদের 14 গোষ্ঠী থেকে কোনোদিন চাকরি করেনি। চাকরি কিভাবে করতে হয় আমরা জানি না। সেটা একটা অ্যাক্সিডেন্ট। আর কষ্ট নেই মানে? জি 50,000। আরো দুটো উইশ করার বাকি আছে। কি চাইবে? মুম্বাইকে ফেরত চাইবো। যদি সত্যি সত্যি ঘটে যায় সৃষ্টিতে বিশাল একটা সর্বনাশ হবে। কোথায় যাচ্ছ তুমি? সবাই জান এসেছে, জান এসেছে। ওকে আসতে দিও না, আসতে দিও না ওকে। আমার মেয়ে এসেছে, সরো তুমি।